মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে, বাবা গো চাঁদের মতো সুন্দর, বাবা চাঁদের মতো সুন্দর, কেমন সুন্দর লিসানুল আরব এই কিতাবের মধ্যে লেখা হয়েছে। মা আমেনা বলে, আমার সন্তান দুনিয়াতে আসার পর আমি দেখলাম আমার সন্তানের আমার সন্তানের চেহারা থেকে এমন একটা নূরের আলো বের হয়েছে, এমন একটা নূরের ঝলক বের হয়েছে। আমি আমার বাংগা ঘর থেকে সিরিয়ার বড় বড় দালানগুলি দেখতে পেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। সবাই আমার নবীর কাছে ঈমান আনা শুরু করে দিল, তবে মদ পান করবে। কি পান করবে? এরা কথা বলে না কেন, কি পান করবে? কিন্তু আল্লাহ পাক কিছুদিন পরে আয়াত নাজিল করে দিলেন, মদ পান করবে ঠিক আছে, তবে পাঁচ ওয়াক্ত নামাজের সময়ে যেন নবীর উম্মতরা মদ পান না করে। রসুল পাক এই ওয়াজটা করে দিল, করার পরে দেখা গেল যারা ইতিপূর্বে 24 ঘন্টা মদ নিয়ে ব্যস্ত থাকত, এরা ঈমান গ্রহণ করার কারণে পাঁচ ওয়াক্ত নামাজের সময় এরা আর মদ পান, বলেন না মদ পান করে না, মদ পান করে না। প্যারা হাজরিন, আমার নবী মুস্তফা সরকার কায়নাত মদিনা শরীফ গেলেন, মদিনা শরীফ যাওয়ার পর আমার নবী মদিনা শরীফ গেলেন, মদিনা শরীফ যাওয়ার পরে সাহাবীরা নবীর উপর যারা ঈমান গ্রহণ করেছে অনেক সাহাবীরা ড্রামে ড্রামে ঘরের মধ্যে মদ রেখেছে, শরাব রেখেছে, এরা মানুষকে আপ্যায়ন করে শরাব দিয়ে, মানুষকে আপ্যায়ন করে শরাব দিয়ে, মদ দিয়ে। হযরতে উসমান গনী জিন্নরান ইসলামের তৃতীয় খলিফা, উনি শরাবের ব্যবসা করতেন। উসমান গনী সেই সিরিয়া থেকে উনি লম্বা সিরিয়া থেকে শরাব নিয়ে আসলেন, ড্রামে 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 করে শরাব নিয়ে আসলেন। এখনো মদিনার বাউন্ডারিতে প্রবেশ করতে পারে নাই, মদিনার বাউন্ডারিতে প্রবেশ করতে পারে নাই। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, হুররিমাত আলাইকুমুল খামরু ওয়াল মাইসার। জোরে বলেন না সুবহানাল্লাহ। সোনালী যুগে মক্কার প্রথম জীবনে নবীর সাহাবীরা মদ পান করেছে, আল্লাহ কিছু বলে নাই। কিছুদিন পরে পাঁচ ওয়াক্ত নামাজের সময়ে মদ পান করতে পারবে না এই কথা বলে দিলেন, তখন এরা আর মদ পান করে না। মদের অভ্যাস আস্তে আস্তে সবার কাছ থেকে মদের অভ্যাস চলে যাচ্ছে। আল্লাহ যখন দেখে ফেললেন, আর আমি আল্লাহ যদি আজকে পরিপূর্ণরূপে মদ বন্ধ করে দিই, আমার বান্দারা নবীর উম্মতরা আর কোনোদিন মদ শরাব পান করবে না। সেদিন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য শরাবকে আমি আল্লাহ হারাম করে দিলাম। তো উসমান গনি জিন্নুরান শরাব নিয়ে সিরিয়া থেকে আসতেছে, মদিনার বাউন্ডারিতে আছে, খবর পাঠালো উসমান গনি, তুমি তো শরাব নিয়ে আসলে, আল্লাহ তো কোরআন নাজিল করে দিয়েছে, আজ থেকে এই শরাব তো পান করা হারাম করে দিয়েছে, আর শরাবের ব্যবসা চলবে না। কোটি কোটি টাকার শরাব আনা হলো, প্রত্যেকের ঘরে ঘরে ড্রামে ড্রামে শরাব ছিল, সবাই ড্রামগুলি এই আয়াত নাজিল হওয়ার পরে বের করে
মদিনার মাঠে ঢেলে দিলেন। উসমান গনি জিন্নুরাইন তার সমস্ত শরাবের ড্রামগুলো ফেলে দিলেন। ওই দিন থেকে শরাব পৃথিবীর জমিন থেকে বন্ধ হয়ে গেল, ঠিক কিনা বলেন না? তাহলে এই শরাব আর মুসলমানের ছেলেরা মুসলমানের যুবকেরা কোনদিন এই শরাব পান করতে পারে বলেন না? পান করতে পারে? আজকে মাদক দ্রব্য শরাব হিরোইন গাঁজা এই সমস্ত অসভ্য অপরাধমূলক এই কাজগুলো আমার সোনার ছেলেরা আজকে করে, আজকে নিজের মায়ের উপরে নিজের বাবার উপরে তারা আজকে বিভিন্ন ভাবে জুলুমের স্টিম রোলার চালাচ্ছে, ঠিক কিনা বলেন না? জোরে বলেন না, ঠিক কিনা? যদি আমরা সমাজ থেকে এই শরাব বন্ধ করতে পারি, আমরা যদি দেশ থেকে এই শরাব বন্ধ করতে পারি, আমার দেশের যুবকও ভালো হয়ে যাবে, সে মা বাবার সেবা করবে। আজকে কিন্তু এই মাদক কের মতো এই রকমের গৃহীত এই কর্মকাণ্ডের কারণে আজকে সমাজ বিবর্তন হয়ে গেল। আজকে সেই সমস্ত ছেলেরা মায়ের ইজ্জত দিতে জানে না, সম্মান দিতে জানে না, আজকে মায়ের উপর আক্রমণ করে বসেছে। এই রকমের সমাজের মধ্যে কোন দৃশ্য দেখলে দেখা যাবে বেশিরভাগ ছেলেরাই মাদক পান করে চলে, ঠিক কিনা বলেন? জোরে বলেন না, ঠিক কিনা? সালাতুন হরক ইশক মুস্তফা সামান বাহার বরদরে গোশায়দা আমান সালাতুন মক্কার জমিনে একদিন দুর্ভিক্ষ এলো। মক্কায় কি আসলো কথা বলেন না কেন? মক্কায় কি আসলো? ছেলেরা তোমরা কথা বলিও না, চোপ তাকে কথা বলবো না কেউ। একটা দুর্ভিক্ষ এলো মক্কায়, এমন দুর্ভিক্ষ এসেছে মানুষ খাওয়া দাওয়া খাবার আদি পাচ্ছে না, অনাহারেই মানুষ মারা যাচ্ছে। আমার পেয়ারা নবী মুস্তফা, উনি তো দয়াল নবী, প্রাণের নবী, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, হায়াতুন নবী, সাহাবাই কেরামদেরকে বলে দিলেন আমার গড়ের গুহালে ওখানে গুহাল বড় উঁট আছে, মেষ আছে, দুম্বা আছে, আমার সাহাবিরা মক্কার মাঠে নিয়ে এসো, আমি এগুলিকে জবে করব। আর উটের মাংস, মেষের মাংস, দুম্বার মাংস আমি শুধু মক্কায় নয়, মক্কা আরব আমিরাত তায়েব চতুর্দিকে যতদূর পর্যন্ত দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমি নবী মুস্তফা সকলকে আমি খাবার সহ রিলিফ বন্টন করব। কি বন্টন করবে? ফলো হাতাও দিয়ে দিস্টা বলছে, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিয়ানা, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা নবীর প্রেমিক, নবীর প্রেমে দিওয়ানা, বত্রিশ দন্দন শহীদ করলেন একটি মাত্র রাখলেন না, আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা প্যারা হাজরিন কিতাবে আছে দুর্ভিক্ষ হল আমার নবী রিলিফ বন্টন করবে রিলিফ বন্টন করার জন্য নবী উট জবে করে দিলেন আমার নবী দুম্বা জবে করে দিলেন মেয়ে জব করে দিলেন আমার প্যারা রসুল সরকার কায়নাত এগুলি জব করে পাবলিসিটি করে দিলেন মক্কার মাঠে আমার নবী মুস্তফা মক্কার মাঠে রিলি বন্টন করবে এই কথা শোনার পরে মক্কাবাসীদের মধ্যে যারা আমার নবীর উপরে এখনো ইমান আনে নাই এখনো ইমান গ্রহণ করে নাই এরাও আমার নবীর দরবারে রিলিফ নেওয়ার জন্য আসছে মক্কার সব মানুষ রিলিফের জন্য এলো মুসলমানরা এলো মুশরিকরা এলো এইভাবে কবরটা যেতে 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 এই কবরটা তাইফের জমিনে চলে যায় সে তাইফের জমিনে তাকে একজন বুড়ি মহিলা তার নাম হালিমা সাদিয়া কিরে এত সমস্যা কেন মহব্বত নিয়ে মহব্বত নিয়ে প্রেম ভক্তি নিয়ে মহব্বত নিয়ে আওয়াজ দিয়ে সকলে একটু বলেন না সুবহানাল্লাহ উনি কেমন মহিলা যার নাম হালিমা সাদিয়া প্যারা হাজরিন আমার প্যার রসুল সরকার কায়নাত রবিউল আব্বালের 12 তারিখ রবিউল আব্বালের 12 তারিখ শবে সাদেকের সময়ে আমার রসুলের আমার নবী মা আমানার কোলে এলো মকামে নবুয়ত মাদার জন্য নবুয়তের মধ্যে শাহাবুল আহমদের দেলো বেলায় রামা বয়ান করেন আমার রসুলের নূরানি চেহারা দেখে দেখে মা মেনা কান্দে বাবা গো ও আমার বাবা দি তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা খাজা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায় বাবা মক্কার সমাজে একটা নিয়ম আছে মক্কার আবহাওয়া ঠিক নাই মক্কার আবহাওয়া ঠিক নাই মক্কার প্রাকৃতিক অবস্থা ঠিক নাই এই কারণে মক্কায় কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করলে মা বাবা কয়েক বছরের জন্য সেই সন্তানকে পালক দিয়ে দেয় কিছু টাকার বিনিময়ে কিছু মহিলারা ওই সমস্ত সন্তানদেরকে নিয়ে যায় কিন্তু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা না কান্দে বাবা গো চাঁদের মতো সুন্দর বাবা চাঁদের মতো সুন্দর কেমন সুন্দর লিসানুল আরব এই কিতাবের মধ্যে লেখা হয়েছে মা আমেনা বলে আমার সন্তান দুনিয়াতে আসার পর আমি দেখলাম আমার সন্তানের চেহারা থেকে এমন একটা নূরের আলো বের হয়েছে এমন একটা নূরের ঝলক বের হয়েছে আমি আমার বাংগা ঘর থেকে সিরিয়ার বড় বড় দালানগুলি দেখতে পেলাম জোর বলেন না সুবহানাল্লাহ আমার নবীর কলিজার টুকরো ফুফি সুফিয়া বলেন আমার নবীর কলিজার টুকরো ফুফি সুফিয়া বলেন সাবাহদুন নবুয়তে আব্দুর রহমান জামিয়ালায় রমা বয়ান করেন যে কিছুক্ষণের মধ্যে আমার প্যারা নবী মুস্তফাকে আল্লাহ বিবি মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল থেকে উদাও করে ফেললেন হঠাৎ করে মা আমানার কুল থেকে আমার নবী কোথায় চলে গেল
ঘরের ভিতরে যারা আছে মামনা কান্দে, সুফিয়া কান্দে, ঘরের পরিবার কান্দে, সবাই কান্নাকাটি করে। গায়েব থেকে আওয়াজ আসে, তোমরা কাঁদো না, কাঁদো না, আমার প্যারা নবী দুনিয়াতে তোর সেবানার কারণে আল্লাহর ঘর কাবা দামি হলো, নবী দুনিয়াতে আসার কারণে মিনা মুজদালিফা দামি হলো, নবী দুনিয়াতে আসার কারণে পুরো পৃথিবী মসজিদ হয়ে গেল, নবী দুনিয়াতে আসার কারণে জবলে রহমত হলো, নবী দুনিয়াতে আসার কারণে জবলে নূর হলো। ও রাসূল, পৃথিবীর জমিনে তোর সিপানলে, আর আল্লাহ ওই নবীকে ফেরেশতাদেরকে দিয়ে সারা জাহানকে ভ্রমণ করাচ্ছে। কিছুক্ষণের মধ্যে দেখতে পেল মা মানার কুলে আমার নবী আবার উপস্থিত, মা মানার কুলে আবার উপস্থিত। মা মানা কান্দে, বাবা মক্কার অন্যান্য ছেলেদেরকে মহিলারা নিয়ে যায়, তোমাকে কেউ নিয়ে যাবে না, কারণ আমি টাকা পয়সা কিছুই দিতে পারবো না। এই কথা বলে বলে কান্দে, একদিকে মা মানে এদিকে কান্দে, আর একদিকে তাইফের জমিনে হালিমা সাদিয়া নামে মহিলা কান্দে, নিজের স্বামীকে আবদার করে বলে, স্বামী গো, স্বামী রে, আমরা অভাব অনটনে আছি, স্বামী তুমি আপনার কাছে একটা আবদার রাখতে চায়, কোনোদিন আমি মক্কায় যাই নাই, এ বছর আমাকে মক্কায় যাওয়ার জন্য একটু অনুমতি দাও, আমি মক্কায় যাব, মক্কায় গিয়ে কোনো যদি ছেলে সন্তান পায় আমি সেই সন্তানকে নিয়ে আসব, যদি নিয়ে আসতে পারি আমার ঘর আলোকিত হয়ে যাবে, আমার ঘরের মধ্যে আসমানি বরকত নেমে আসবে। হালিমা সাদিয়া, স্বামী বলে, বিবি গো, আমার ঘরে কোনো বাহন নাই, কোনো উট নাই, কোনো উন্নত মানের ঘোড়া নাই, কোনো গাদা নাই, তুমি যাবে কিভাবে? আমাদের কাছে আছে জীর্ণ শীর্ণ মেড়া একটা গাদা, গাদার উপর সওয়ার হয়ে তুমি যেতে যেতে মক্কায় গিয়ে অন্যান্য মহিলারা মক্কার শিশুদেরকে নিয়ে আসবে। তখন হালিমা বলে, ও আমার স্বামী, যদি আপনি অনুমতি দেন, যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি আমার জীর্ণ শীর্ণ মেড়া গাদাটা নিয়ে আমি মক্কায় যাব, সর্বপ্রথম আল্লাহর ঘরখানে কাবাকে তাওয়াব করব, তাওয়াব করার পরে ছেলে সন্তান পেলে নিয়ে আসব, আর যদি না পাই তাইলে চলে আসব, অন্তত পক্ষে আমি তো আল্লাহর ঘরটা তাওয়াব করে আসতে পারব। এই কথা বলার পরে হালিমা সাদিয়ার স্বামী হালিমা সাদিয়াকে অনুমতি দিয়ে দেয়, অনুমতি যখন দেয় আস্তে আস্তে হালিমা মেরা জীর্ণ শীর্ণ গাদার উপরে সওয়ার হয়ে তিনি আস্তে আস্তে আসতে শুরু করে। রাস্তার মধ্যে অন্যান্য তাইফের মহিলার সাথে দেখা হয়, হালিমা কোথায় যা? হালিমা বলে মক্কায় যায়, কোনো সন্তান পায় কিনা দেখে আসবো, যাস না রে বোন, যাস না, যাস না, যাস না, ও বোন যাস না, কষ্ট করে মক্কার জমিনে যত ছেলে সন্তান ছিল আমরা সবগুলিকে বেছে বেছে নিয়ে আসছি, ওখানে আর কোনো সন্তান পাওয়া যাবে না। হালিমা বলে যাবই যাবো, যাবই যাবো, আমি সন্তান পাই বা না পাই আল্লাহর ঘর কাবাকে একটু মন ভরে তওয়াব করব। হালিমা সাদিয়া মেরা জীর্ণ শীর্ণ সে গাদাকে নিয়ে মক্কার মাঠে আসলো, হানায় কাবার মাঠে গাঁদাটা বেঁধে রাখলো, বেঁধে উজু কালাম করে হানায় কাবার মাঠে তওয়াব করতে নামলো। হালিমা সাদিয়া হানায় কাবাকে একটা চক্কর লাগালে, চক্কর যখন হালিমা সাদিয়া আসে তখন দেখতে পেল আল্লাহর ঘর খানায় কাবা একটা ঘরের দিকে ঢুকে যায়। আমি তো কাবার তওয়াব করছি, আজকে তো সারা জগতে ভূমিকম্প হয় নাই, এই ঘর কোন দিকে ঝুঁকে গিয়েছে? শুধু ঝুঁকে যায় নাই, আমি হালিমার চোখ দেখতে পাচ্ছে হারায় কাবার গিলাপটা নূরের আলোতে জলমল করছে। আপনাদের কি কষ্ট হয়? আপনাদের কি সমস্যা হয়? পেয়ারা হাজরিন, হালিমা সাদিয়া তওয়াব শেষ করে খানায় কাবার গিলাপে আলো কুত্তে কে আসে,
আমি আলোটা কুত্তেকে আসে দেখব দেখব আস্তে আস্তে হালিমা সাদিয়া যেতে শুরু করতে সপা মারোয়া পাহাড় পার হয়ে গেল জবল আবু কুবাইস পাহাড় পার হয়ে গেল একটা ঘর আছে একটা ঘর আছে ওই ঘরের দরজায় লিখে দেওয়া হয়েছে বাইতু মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা অনেকে বলে মিলাদুন নবী নাই মিলাদুন নবী বেদাত মিলাদুন নবী করা শিরিক মিলাদুন নবীর তাবারক খাওয়া মানে জাহান্নামে কবর খাওয়া এই রকমের কথা অনেকেই বলে আপনাদেরকে বলে যেতে চায় ওই সমস্ত ব্যাখলের বাচ্চাদেরকে বলতে চায় তোমরা কি মক্কা শরীফ যাও নাই আমার নবীর জন্মস্থানের গড় দেখো নাই নবীর গড়ের দরজার সামনে সৌদি সরকার সাইনবোর্ড লিখে দিয়েছেন মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমার নবী মুস্তফার মিলাদ হয়েছে সেই গোরের দরজার সামনে গেলে খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা উনি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে হালিমা সাদিয়া বলে আমাকে একটু ঘরে ঢুকতে দাও ঘর থেকে আলো আসছে কিসের আলো দেখব খাজা আব্দুল মুত্তালিব বলে ঢুকতে পারবে না ঢুকতে পারবে না কারণ কি আমি এখানে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছি অপরিচিত কেউ যেন ঢুকতে না পারে আজকে শুধু একটা মেয়ে একটা মেয়ে ঘরের মধ্যে ঢুকবে যে মেয়েটার নাম হবে হালিমা যে মেয়েটার নাম হবে সাদিয়া যিনি সাদ গুত্তরের মেয়ে ওই হালিমা ছাড়া ঘরে আর কেউ প্রবেশ করতে পারবে না হালিমা সাদিয়া চিল্লায়া বলে দিলেন ও খাজা আব্দুল মুত্তালিব তুমি যাকে তালাশ করতেছ আমি হলাম সেই হালিমা সাদিয়া আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা সাইয়্যিদিনা হালিমা সাদিয়া যখন পরিচয়টা দিলেন হালিমা সাদিয়ার পরিচয় দিলেন তখন হাজ আব্দুল মুত্তালিব বলে হালিমা রে আমার একজন নুরানি নাতি আছে কোন মহিলা আমার নাতিকে কুলে নেয় নাই হালিমারে কোন মহিলা কুলে নেয় নাই কোন মহিলা নিয়ে যায় নাই একটা মাত্র অপরাধ আমার নাতি এতিম দূরে এতিম দুনিয়াতে আসার আগে বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায় হালিমা আমার নাতিকে তুমি নিয়ে যেতে পারবা এর কোনো বিনিময় দিতে পারবো না এর কোনো বিনিময় দিতে পারবো না এই কথা বলার পরে হালিমা সাদিয়া উনি নিয়ত করে ফেললেন এই নোরানি পুতুল টাকা পয়সা না দিলেও আমি এমনি বরকতের জন্য নিয়ে যাব হালিমা সাদিয়া রাজি হয়ে গেলে হওয়ার পরে খাজা আব্দুল মুত্তালিব দরজা খুলে দিল হালিমা সাদিয়া আমার নবী যে ঘরে আছে ওই ঘরে গেলেন মকামে নবুয়তের মধ্যে আছে ফাতাবাসসামা দহিকান আমার নবী আজকে তিন দিনের শিশু আমার নবী হালিমা সাদিয়াকে দেখে দেখে হাসতেছে ও আমার মা আমেনা এতদিন পর্যন্ত তুমি কেঁদেছো বলেছো মক্কার কোনো মেয়ে আমাকে কুলে নেবে না খোদার কসম করে বলছি মা আমাকে কুলে নেবে এই মেয়ে যার নাম হালিমা সাদিয়া প্যার হাজরি ফাতাবাসসামা দহিকু আমার নবী মুস্কি মুস্কি হাসা আরম্ভ করে দিল হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে আমার নবীকে কুলে নিলেন
নবীর নূরের চেহারা দেখে কান্দে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বাবা, নিয়ম অনুযায়ী তোমাকে আমি মার রাখতে পারছি না, আজকে তুমি হালিমা সাদিয়ার কুলে উঠে যাবে। ছোট বাচ্চা কিতাবে লেখছে আমার নবীকে কুলে তুলে দিতে হয় নাই, নবী নিজে নিজে হালিমার কুলে উঠে গিয়েছে। হালিমা আমার নবীকে কুলে নিলে, নিয়ে ঘর থেকে বের হলেন। মা আমানা বারবার অপলক চোখের দৃষ্টি দিয়ে তাকাচ্ছে আমার নয়নের মনে, চুকুর পুতুল আমার চুকের আড়াল হয়ে যাচ্ছে। খানায় কাবার মাঠ পর্যন্ত হালিমা সাদি আনলেন, জীর্ণ শীর্ণ মেরা গাদার উপরে আমার নবী মোস্তফাকে নিয়ে হালিমা সাদি উঠবেন। ওটার কিছুক্ষণ পূর্বে আল্লাহ সেই গাদাকে ডাক দে, গাদারে তুমি আমি আল্লাহর সৃষ্টি, তোমার কাছে কোনো শক্তি ছিল না, জীর্ণ শীর্ণ মেরা গাদা ছিলি, আজ তুমি কি জানো তোমার পিঠে কে উঠবে রে? তোমার পিঠে আমার দয়াল নবী, প্যারা নবী, হায়াত নবী মুস্তফা উঠবে। এ কারণে আমি আল্লাহ স্পেশাল তোমাকে শক্তি দিলাম, আমার নবীকে মায়া করে তোমার পিঠে তুলে হালিমার ঘরে পৌঁছাইয়া দাও। হালিমা সাদিয়া আমার রসুলকে নিয়ে গেলেন বাঙ্গাগর, এখনো সেই ঘরটা আছে তাইফের জমিনে, এখনো সেই ঘরটা আছে। সেই ঘরে লক্ষ লক্ষ আল্লাহর ঘরের মেহমানরা, নবী যেখানে বড় হয়েছে সেই জায়গায় দুই রাকাত নামাজ নফল নামাজ আদায় করে। হালিমা একটা বাঙ্গা দুলনা তৈরি করলেন। হালিমা সাদিয়ার একটা সন্তান ছিল, ওই সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুলনায় তুলে দিলেন, আমার নবীকে দুলনায় তুলে দিলেন। দুলনায় যখন তুলে দে বাবারা, দুলনায় যখন তুলে দে আমার নবী মুস্কি মুস্কি হাসে। দুলনাটা দুল দিয়ে দিল হালিমা সাদিয়া, আর নবী আনন্দ মনে হাসে। আমার নবীর এই শাহাদাত আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুল মুবারক, আমার রসুল এইভাবে নড়াচড়া করে, আর আল্লাহ আকাশের চাঁদকে দায়িত্ব হুকুম করে দিলেন, ও আকাশের চাঁদ আমি তোমাকে বানিয়েছি আমার নবীর কেলনা হিসাবে। আমার নবী সাদা তাঙ্গুল নড়াচড়া করতেছে, আমার নবী যেদিকে সাদা তাঙ্গুল নড়ায় তুমিও সেই দিকে নড়াচড়া করতে থাকো। রসুল পাক সাদা তাঙ্গুল যেদিকে নিয়ে যায় আকাশের চাঁদ সেদিকে যায়, এইভাবে নড়াচড়া করতে লাগলো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহিরহমা তার আরেক কিতাবের মধ্যে এই কথাটা উনি তুলে ধরেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সেই হালিমা সাদিয়া রিলিফ নেওয়ার জন্য তায়েফ থেকে আসতেছে, রিলিফ নেওয়ার জন্য কোথায় আসতেছে? মক্কার জমিনে তাইফ আসতেছে। প্যারা হাজরিন, হালিমা সাদিয়া তাইফ থেকে উনি মক্কার জমিনে রিলিফ নেওয়ার জন্য আসতেছে, কিন্তু কে রিলিফ দেবে হালিমা সাদিয়া জানে? উনি আসতে আসতে যখন মক্কার সদর, মক্কার সদর দরজায় আসলো, আমার প্যারা নবী দূর থেকে দেখলে, নবী চিনে ফেললেন, ইনি হলেন আমার নবীর দুদুমা হালিমা সাদিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ।
নবীর দুধমা হালে মাংসা দিও নবী মাংস বন্টন করা বন্ধ করে দিলেন নবী মাংস বন্টন করা বন্ধ করে দিলেন সব বন্ধ আবকর সিদ্দিক বসা ফারুক আজম বসা উসমান গনি বসা মৌলা আলী বসা নিস্তব্ধ সমস্ত মাঠ নিস্তব্ধ হয়ে গেলেন আমার পেয়ারা নবী মুস্তফা বিস্তির সে দ্রুত গতিতে দৌড় দিলেন নবী দূর দিয়ে হালিমা সাদিয়ার কাছে গেলেন শুধু যায় নাই আমার নবী নবুয়তের দুই হাতে হালিমা সাদিয়াকে কুলে তুলে নিলে হালিমা সাদিয়াকে কুলে তুলে ফেলেছে কোথায় বলেন না কোথায় কুলে তুলে নিলেন আমার নবী হালিমা সাদিয়ার কপালে চুমু দেয় কুলে তুলে নিয়ে চুমু খায় দুধু মায়ের কপালে চুমু দেয় আদর করে মহব্বত করে আবকর সিদ্দিক দেখে আছে এই বুড়ি মা এমন ভাগ্যবান এমন ভাগ্যবান এমন ভাগ্যবান মেয়ে কে হতে পারে যাকে নবী বিজলির মতো দ্রুত গতিতে যাইয়া আমার নবী খুলে তুলে নিল যার কপালে নুরুন নবী একটা চুমু দিয়ে দিল একে হতে পারে হালিমা সাদিয়াকে মক্কার মাঠে নিয়ে আসলেন মক্কার মাঠে আমার নবীর গায়ে একটা নবীর নবুয়তের চাদর ছিল ওই চাদর কানা আমার নবী সব সময় রাখতেন ওই চাদরে বসার জন্য আবকর সিদ্দিক অনেক চেষ্টা করেছে কোনোদিন বসতে পারে নাই উমর ফারুক আজম বসতে চেয়েছে বসতে পারে নাই উসমান গনি বসতে চেয়েছে বসতে পারে নাই মৌলানা বসতে চেয়েছে বসতে পারে নাই আমার নবী নবীর নবুয়তের চাদর কানা মক্কার মাঠে বিছিয়ে দিলেন বিছিয়ে দিয়ে সে চাদরের উপরে হালিমা সাদিয়াকে বসাইয়া দিলেন হালিমা সাদিয়াকে বসাইয়া দিলেন হালিমা সাদিয়াকে বসাইয়া দিয়ে আমার নবী গাঁটটি বাঁধলেন হালিমা সাদিয়ার জন্য মাংস গাঁটটি বেঁধে রসুল পাক আবার কুলে করে অনেক দূর পথ এগিয়ে দিলেন সাহাবায়ে কেরাম হযরত দ্বারা কান্দে আবকর সিদ্দিক কান্দে ফারুক আজম কান্দে মওলা আলী কান্দে ওসমান গনি কান্দে এই মহিলা কে হতে পারে যাকে নবী কুলে করে মক্কার মাঠে নিয়ে এলেন চাদরখানা বিছিয়ে নবী বসালেন এমন এমন ফজিলতওয়ালা মর্তবাওয়ালা এমন মেয়ে কে হতে পারে মদিনার নবী হায়াতুন নবী জিন্দা নবী যেই মাকে এত সম্মান করেছেন এত ইজ্জত দিয়েছেন মর্যাদা দিয়েছেন এই নারী কে হতে পারে আবকর সিদ্দিক কান্দে ফারুক আজম কান্দে উসমান গনি কান্দে মওলা আলী কান্দে আমার প্যারা নবী মুস্তফার দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করে ইয়া রাসূলুল্লাহ আমরা জীবন দিয়েছি জান দিয়েছি মাল কুরবান করেছি নবীর নবুয়তের চাদরে কোনোদিন বসতে পারি নাই নবী এই কোন মহিলা যেই মহিলাকে আপনি কুলে করে মক্কার মাঠে নিয়ে আসলেন আপনার নবুয়তের চাদরে বসালেন নবী একটু সংবাদ দাও না খবর দাও না আরে কথা বলতে দেরি নাই আমার নবী কাঁদতে 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 বলে দিলেন আবু বকর লে উনি হলেন হালিমা সাদিয়া যার দুধের পাটের দুধ আমি নবী মুস্তফা পান করেছি ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে আগমনের পূর্বে পৃথিবীর জমিনে এই ইজ্জত সম্মান নারীর কোন অধিকার পৃথিবীতে ছিল না একমাত্র মুস্তফার আগমন হয়েছে নারী সমাজের ইজ্জতকে নিশ্চিত করার জন্য ঠিক কিনা বলেন না রসুল পাক পৃথিবীতে আগমন করে নারী সমাজের ইজ্জত নিশ্চিত করেছেন অন্যান্য কোন ধর্মে নারী সমাজকে বিয়ে দিয়ে দিলে বাবা ওয়ারিশ সূত্রে বাবা মায়ের কাছ থেকে কোনো মিরাস পায় না কোনো হিস্সা পায় না বিয়ের দিন সব দিয়ে দেয়
হিন্দুরা বিয়ে দেয় মেয়েকে, বিয়ের সময় যা নিয়ে যায় সব নিয়ে যায়, এরপর থেকে আর কিছু পাবে না, কৃষ্ণলা পায় না, মারমা চাকবারা পায় না, এই অধিকার সেই সমস্ত ধর্মের মধ্যে নেই। আর আমার প্রিয় নবী মুস্তাফা পৃথিবীতে আগমন করে মহিলাদের নারীদের অধিকার নিশ্চিত করলেন, ওই সমস্ত নারীরা নিজের মা এবং বাবা থেকে ওয়ারিস সূত্রে সম্পত্তি পাবে। এই অধিকার এবং ইজ্জত ইসলাম দিয়েছে। কে দিয়েছে বলে না, কে দিয়েছে? এমন একটা ধর্ম আর কোথাও কি পাওয়া যাবে? এটা শান্তির ধর্ম, এটা প্রেমের ধর্ম, এটা ভালোবাসার ধর্ম। বদরের মাঠে সেই ধর্মের পতাকা ছিল, উহুদের মাঠে সেই ধর্মের পতাকা ছিল, কারবালার মাঠে সেই ধর্মের পতাকা ছিল, জবালা নূরে সেই ধর্মের পতাকা ছিল, জবালা রহমতে সেই ধর্মের পতাকা ছিল। আমার নবীর রাষ্ট্রে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত রাষ্ট্রধর্ম মুসলমান কান্ট্রিতে থাকবে। রাষ্ট্রধর্ম কেউ মুছে দিতে পারবে না, ঠিক কিনা বলেন না? রাষ্ট্রধর্ম মুছে দেওয়ার অধিকার কারো কাছে? এটা তো ছিল, আছে, থাকবে, ছিল, আছে, থাকবে। প্যারা হাজিরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর এই অধিকার মর্যাদা আমার নবী সর্বপ্রথম এসে নিশ্চিত করলেন, নারীকে কবর দেওয়া, জীবিত কবর দেওয়া বন্ধ করে দিলেন, নারীরা মা জননীর সম্মান পাবে। নারীরা কার সম্মান পাবে? মার। নারীরা কার সম্মান পাবে? মার। এই মর্যাদা আমার রসুল নিশ্চিত করলেন। প্যারা হাজিরিন, মায়ের কদমে কষ্ট দিয়ে নাফরমানি করে আপনি যত বড় এবাদতই হোক না কেন, আপনি হজ করতে করতে যদি 50 বারও যদি হজ করে ফেলেন, কিন্তু আপনার প্রতি আপনার মায়ের যদি কোনো কষ্ট থেকে যায়, 100% গ্যারান্টি দিয়ে আমি বলবো, কোরআন হাদিস সাক্ষী দিচ্ছে, আপনার এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কি হবে না? ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত। রসুল বলেছেন, আমি প্রাইম মিনিস্টার, আমি ম্যাজিস্টার, আমি এডুকেশনাল মিনিস্টার, আমি ফাইন্যান্স মিনিস্টার, আমি চিফ জাস্টিস, আমি জজ, আমি অ্যাডভোকেট, আমি যাই হোক না হয় না কেন, আমার জান্নাত আমার মায়ের কাছে, ঠিক কিনা বলেন না? জোরে বলেন না, ঠিক কিনা? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের কাছে আল্লাহ সম্পদ দিয়েছে, নিজের পরিবার পরিজনের করসাদি নিজের পরিবারে রেখে আল্লাহর ঘর পর্যন্ত গিয়ে ঘরের সমস্ত হুকুম আকাম পালন করে আবার নিজের ঘরে ফিরে আসার মতো ক্ষমতা যার কাছে আছে, আল্লাহ বলেন ওই বান্দার জন্য জীবনে একবার হজ করা ফরজ। হজ করা কি বলেন না? হজ করা কি? এই আয়াতের ব্যাখ্যা করছেন তাফসীরে রুহুল বয়ানে। তাফসীরে রুহুল বয়ানে এই আয়াতের তাফসীর করা হচ্ছে। ওখানে লেখা হচ্ছে, ইরাকের জমিনের একজন লেবার, ইরাকের জমিনের একজন লেবার, সে রাতের বেলায় ঘুম গেলে ঘুমের স্বপ্ন দেখছে, সেই লেবার আল্লাহর ঘর খানায় কাবায় চলে গেল, আল্লাহর ঘরের গিলাব ধরে ধরে কাঁপছে। বলবেন না সুবহানাল্লাহ? কি আপনাদের সমস্যা হচ্ছে মনে হয়? লেবার জীবনে কল্পনা করে নাই আল্লাহর ঘরে যাবে, খোদার ঘর দেখবে, জীবনে কল্পনা করে নাই। এমন এমন ব্যক্তি আছে আমাদের দেশের এসালম গ্রুপ, এই রকমের অনেক লেবার শ্রমিক
যারা আছে নিঃস্ব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন ব্যক্তিদেরকে দেখে দেখে পুরো পটি উপজেলার একটা লিস্ট করে হাজার হাজার মানুষকে হজ করিয়ে দিয়েছে। তার তকদির হজটা লেখা ছিল বিদায়, সেই রিক্সাওয়ালাও হজ করে আসছে, ঠিক কিনা বলেন? এইভাবে একজন লেবার স্বপ্ন দেখলো, সেখানে কাবাই চলে গেলেন, সেখানে কাবাই চলে গেল, গিলাপ ধরে ধরে কাঁদছে, ঘুম থেকে পুপিয়ে পুপিয়ে কেঁদে কেঁদে উঠে গেল। নেককার বিবি জিজ্ঞেস করলো, স্বামী গো মনে কষ্ট দিয়েছি, আমি কষ্ট দিয়েছি, হয়তোবা আপনার কদমে কোন রকমের অপরাধ করেছি যার কারণে কাঁদছেন? স্বামী বলে, না এই কারণে আমি কাঁদছি না, অন্য একটা বিষয় নিয়ে কাঁদছি। আবার ঘুমাতে চলেছে, ঘুমের ভিতরে কই স্বপ্ন আবার দেখলো, আবার পুপিয়ে পুপিয়ে কেঁদে কেঁদে উঠছে। বিবি তার শাড়ির আঁচল দিয়ে স্বামীর দুচুকের পানি মুছে দেয়, স্বামী গো যদি অপরাধ করে থাকি, যদি আপনার কদমে কষ্ট দিয়ে থাকি, মাপ চাই, কারণ সন্তানের জন্য জান্নাত হলো মায়ের কদম, আর পৃথিবীর জমিনের সমস্ত নেককার বিবিদের জান্নাত হলো স্বামীর কদমে, ঠিক কিনা বলেন? না, এই কারণে অপরাধ যদি করে থাকি ক্ষমা করে দাও, না অপরাধ করো নাই, কাঁদছো কেন? কাঁদছি বিবি গো, গত রাত ঘুমিয়েছিলাম, ঘুমের ভিতর দেখতে পাচ্ছি আল্লাহ আমাকে স্বপ্ন যুগে খানায় কাবায় নিয়ে গেল, আমি খানায় কাবার মাঠে গিয়ে আল্লাহর ঘর দেখতে পেলাম, দেখার সাথে সাথে খানায় কাবার গিলাপ ধরে ধরে কাঁদছি। এই কথা বলার পরে, ও আমার বিবি, কোনোদিন আমার এই স্বপ্ন পূরণ হওয়ার মতো নয়, আমি লেবার, আমি শ্রমিক, মক্কায় যাওয়ার ক্ষমতাবিলিটি আমার কাছে নাই, যাব কেমনে? হ্যাঁ, নেককার বিবি একটা পরামর্শ দিল, স্বামী গো আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে আমাদের এই আমাদের এই ইরাকের বক্তাদের জামে মসজিদের খতিব, ওনার কাছে যাব, উনি একটা সলিউশন আমাকে আপনাকে দিয়ে দিতে পারবে। চলো, সকাল যখন হয়েছে নিজের বিবি এবং নিজের স্বামী দুইজনে মিলে হুজুর হুজুরের কাছে চলে গেল। হুজুর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্নের ভিতর দেখলাম আমি ঘুম গিয়েছি ঘরে, কিন্তু দেখতে পাচ্ছি আমি খানে কাবায় চলে গেলাম, আল্লাহর ঘরের দরজা, আল্লাহর ঘরের গিলাপ ধরে ধরে কাঁদছি। এই স্বপ্নের কথা বলতেই হুজুর স্বামীকে জিজ্ঞেস করলেন, তোমার মা জীবিত আছে? জোরে বলেন না, সুবহানাল্লাহ। হুজুর বলে, তোমার মা জীবিত আছে? তখন ওই ব্যক্তি বলে, না না হুজুর, আমার মা জীবিত নাই, আমার মা জীবিত নাই, আমার প্রিয় নবী মুস্তফা হাদিসে পাকে বলেছেন, যারা দুনিয়ার জীবনে মায়ের সেবা করতে পারো না, ইমাম আহমদ রেজা ফাজলে রবি আরেকটা কিতাব লিখলেন, সেই কিতাবের নাম হচ্ছে হকুল ওয়ালিদাইন। এই কিতাবগুলো আপনি পড়েন, স্টাডি করেন, ওখানে আছে আপনি প্রতিদিন মা বাবার জন্য দুই রাকাত নফল নামাজ পড়তে পারেন, নফল নামাজ পড়তে পারেন, যদি মা বাবার হক আদায় করতে চান দুই রাকাত নফল নামাজ পড়তে পারেন, না ওয়াইতুন উসাল্লি আলাইহি তাআলা রাকাতাই সালাতিল হকিল ওয়ালিদাইন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, নফল নামাজের নিয়ত করে আপনি দুই রাকাত নামাজ পড়বেন, দুই রাকাত নামাজ পড়ে এইগুলির ইশারে সওয়াব মা বাবার কবরে পৌঁছে দেবেন। আমার প্রিয় নবী মুস্তফার আশেকরা কিতাবে লিখেছে, এইভাবে যদি করতে পারেন তাহলে কিছুটা হলো মা বাবার হক আদায় হবে। কেমন মা, কেমন বাবা? হুজুর আমার মা জীবিত নাই, কিন্তু হুজুর আমার মা জীবিত নাই, মা জননীর একটা শাড়ি আছে, আমার মা এই শাড়িটা বেশি বেশি পরিধান করত, শাড়ি কানা
মাজনের রেন্তকালের পরে আলমিরার মধ্যে হেফাজত করে রেখে দিয়েছি। মায়ের কথা মনে পড়লে শাড়িখানা বের করে দেখি, তখন আমার চোখের সামনে মা জননীকে দেখা যায়। শাড়িটা দেখলে মনে হয় আমার মা আমার ঘরে আছে, এমন মা, এমন মা। মা হুজুর বলে দিলেন, বাবা বাবা গো তুমি ঘরে চলে যাও। বাবা ঘরে গিয়া তোমার ঘরের একটা রুম, ঘরের একটা কক্ষকে পবিত্র করবা, পবিত্র করে সেখানে একটা বিছানা পাটি বিছাবা। বিজয়ে তোমার মা জননীর শাড়িখানা উত্তর দক্ষিণ মুখী করে রেখে দিবা। তুমি নিয়ত করবা উত্তর দিকের আঁচলটা তোমার মা জননীর চেহারা, দক্ষিণ দিকের আঁচলটা তোমার মা জননীর কদম। এইভাবে তুমি এইভাবে নিয়ত করে খানে কাবার মধ্যে মানুষ যাইয়া যেভাবে কাবা শরীফকে তাওয়াব করে, ও আল্লাহর বান্দা তুমি তোমার ওই ঘরের মধ্যে, তুমি তোমার ঘরের কক্ষের ভিতরে খানে কাবার মতো তুমি তাওয়াব করবা। তাওয়াব করে করে যখন দক্ষিণ দিকের আসলের কাছে আসবে, একবার চক্কর লাগে হাজির আসওয়াদে যখন আসে, তখন আল্লাহর বান্দারা হাজির আসওয়াদকে চুমা দে। ও আল্লাহর বান্দা তুমি তো হাজির আসওয়াদকে চুমু দিতে পারবে না, তোমার মায়ের দক্ষিণ দিকের আঁচল তাকে তোমার মায়ের কদম মনে করবা। আস্তে করে তোমার হাতে আঁচল খানা নিবা, কেঁদে কেঁদে বলবে আল্লাহর স্বপ্নে কেঁদে দেখেছি কাবা, আল্লাহ চুমু দিয়েছি কাবার গিলাফে, চুমু দিয়েছি কাবার দরজায়, আল্লাহ কাবাও দেখি নাই, দরজাও দেখি নাই, গিলাফও দেখি নাই, আমি আমার মা জননীকে দেখি নাই। মায়ের একটা শাড়ি আছে, শাড়ির উত্তর দিকের আঁচলটাকে মায়ের চেহারা নিয়ত করেছি, শাড়ির দক্ষিণ দিকের আঁচলটাকে মায়ের কদম আমি নিয়ত করেছি। মাবুদ আমি খানে কাবার দেওয়ালে চুমু দিতে দেখেছি, আজকে খানে কাবায় যেতে পারলাম না, মায়ের কদমও চুমু দিতে পারি নাই, মায়ের শাড়ির আঁচলটাকে মায়ের কদম মনে করে আমি আমি আল্লাহর বান্দা আমি মায়ের কদমে একটা চুমু দিয়ে দিয়া। কিতাবে এগুলি কি লেখা হয়েছে? মা বাবার নাফরমানি করার জন্য এগুলি কখন লেখা হয়েছে? তাফসীর রূহুল বয়ান, এটা আজকের কিতাব নয়, পুরো বিশ্বের জমিনে যে তাফসীরকে সবাই মানে, যে তাফসীরকে সবাই মানে, যে তাফসীরের কিতাব সবার কাছে আছে, ওখানে লেখা হয়েছে, লেখা হয়েছে। এইভাবে হুজুরের কত শুনে চলে আসলেন, চলে আসে বাবার, চলে আসে উনার মায়ের শাড়িটা নিলেন, শাড়িটা লইয়া শাড়ির উত্তর দিকের আঁচলটা মার চেহারা নিয়ত করলেন, দক্ষিণ দিকের আঁচলটা মার কদম নিয়ত করলে। নিয়ত করে কাবার মতো তওয়াব করতে করতে যখন আঁচলের দিকে আসে, তখন আঁচলটা নিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি মায়ের আঁচলটাকে মা জননীর কদম নিয়ত করে চুমু দিলাম, আল্লাহ জীবনে মায়ের কদমে কোনোদিন চুমু খাইতে পারি না, চমকাইতে পারি না, আল্লাহ আমার বদনসিব, আজকে আমি মায়ের আঁচলটাকে কদম নিয়ত করে চুমু দিচ্ছি, তুমি কবুল করো। এইভাবে তাওয়াব করতে 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 দিন চলে যায়, রাত চলে আসে, রাতের অন্ধকার সময়ে তার ঘুম এসে যায়, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন আরশু আজিম থেকে মদিনাওয়ালা কামলিওয়ালা নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইরাকের জমিনে
মায়ের প্রেমে, মায়ের প্রেমে পাগল একজন আল্লাহর বান্দা মায়ের শরীর আসলকে কদম মনে করে চুমু দিচ্ছে, আমি আল্লাহর কাছে সেই কাজটা ভালো লেগেছে। আপনি মদিনার রওজা শরীফ কুলুন, মদিনা শরীফ থেকে ইরাকে চলে যান, ওই উম্মতকে আপনার কলজার সাথে বেঁধে নিন। Allahumma salli ala sayyidina Muhammad আপনাকে পেয়ে আমি দন্ডনগ রাসূল, আরে জোরে আমি দন্ডনগ রাসূল, আমি আরো বেশি দন্ড, আমি আরো বেশি দন্ড তোমার উম্মত হয়ে আমি দন্য গরসল আপনাকে পেয়ে। সুবহানাল্লাহ বলেন না বাবার? আমার কথা শেষের দিকে চলে এলাম, নবী মুস্তফার আগমন হয়েছে, মায়ের খেদমতকে নিশ্চিত করার জন্যে মা বাবার যারা নাফরমানি করে এরা মুসলমানের সমাজে বসবাস করতে পারে, মুসলমানের সমাজে বসবাস করার অধিকার নাই। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের চিত্র কি, বাংলাদেশের মধ্যে নেককারজনক ঘটনা ঘটে গেল, সন্তান জন্ম হয়েছে, শিশু সন্তান ফুটফুটে চাঁদের মতো সুন্দর, বাংলাদেশের ঘটনা, মেয়ে সন্তান বলে মা কম্বল দিয়ে মুখে চিপে ধরে সেই মেয়েকে হত্যা করে দিয়েছে বাংলাদেশ। আয়ামে জাহিলিয়াতের কাজ চলছে। আমার নবী বলে গেছেন উম্মত আমি এসে গেছি কিয়ামতের জন্য প্রস্তুতি নাও, কারণ মানুষের কাছে মানবতা থাকবে না, মানুষের কাছে দয়া মায়া থাকবে না, মানবতা থাকবে গড়ে গড়ে, হানাহানি চলবে, মারামারি চলবে, একজনের চেহারা একজনে দেখবে না, এই রকমের সমাজের পরিস্থিতি সৃষ্টি হবে। মুসলমানের সমাজ দেখলে মানুষ মনে করবে এটা ইহুদির সমাজ থেকে নষ্ট হয়ে গেছে, এই রকমের ধারণা করবে। আমার নবী বলেন এগুলি কিয়ামতের আলামত, এগুলি কিসের আলামত? আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমিন, আরো জোরে বলি আমিন।